তিনি ঢাকা গ্রাম ছেড়ে শহরে ঢাকা শহরে চলে আসেন। ঢাকা শহরে এসে তিনি ওই বাইতুল মোকাররমের পাশের পোস্টার বিক্রি করতে দেখে তিনি উৎসাহিত হন। পোস্টার বিক্রি করার জন্য তিনি তার প্রয়োজনীয় ব্যবসায়ের সামগ্রী যোগান দিয়ে তিনি এই পোস্টার ব্যবসা শুরু করেন। আমাদের দেশে নায়ক নায়িকা এবং অন্যান্য দেশে নায়ক নায়িকাদের পোস্টার এবং বিউকার্ড উনি বিক্রি শুরু করেন। এই ব্যবসা শুরু করার পরে তার আর পিছন তাকাইতে হয়নি। তিনি বর্তমানে বিশাল আজাদ প্রোডাক্টসের মালিক। তিনি বর্তমানে এই 2003 সাল থেকে তিনি রত্নগর্ভা মায়েদের অ্যাওয়ার্ড দেওয়া শুরু করেছেন। প্রতি বছর মা দিবসে তিনি এই সম্মাননা প্রদান করেন। যে সমস্ত মায়েদের কমপক্ষে তিনজন সন্তান বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত সেই সমস্ত মায়েদেরকে তিনি এই সম্মাননা প্রদান করেন। তাছাড়া আমাদের দেশের উল্লেখযোগ্য শিল্প উদ্যোক্তা হচ্ছেন লুৎফা সাজিদা, বগুড়ার নায়ক আলী এবং শাহিদা বেগম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই ক্লাস দেখে উপকৃত হবে। তোমরা ভাষায় ভালোভাবে প্রস্তুতি নিবে, ভালো থাকবে, এই প্রত্যাশা করে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।